হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে IMEI নাম্বার দিয়ে কি মোবাইল ফোন ট্র্যাকিং করা আদৌ পসিবল কি না, এবং পসিবল হলেও এটি কিভাবে করে, এবং অনলাইনে যতগুলো ওয়েবসাইট পাওয়া যায় যে সকল ওয়েবসাইটগুলো ক্লেম করে যে IMEI দ্বারা সে আপনার মোবাইল ফোনের লোকেশনটি ট্র্যাক করে দিবে, এটি আদৌ পসিবল হয় কি না, এই সকল বিষয়ে জানবো এই ভিডিওতে। এবং এর পাশাপাশি আমরা এটিও জানবো যে যদি আপনার কোনো মোবাইল ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন ট্র্যাক করতে পারবেন কি না, এবং পারলেও সেটি কোন প্রসেসে করতে পারবেন, এই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মাথায় যে সকল মিসকনসেপ্টগুলো রয়েছে যে IMEI নাম্বার দিয়ে মোবাইল ট্র্যাকিং নিয়ে, এই সকল মিসকনসেপ্টগুলো দূর হয়ে যাবে এবং এই সকল বিষয় নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশন পারপাস। দ্য মেন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ হাউ দ্য IMEI ওয়ার্ক অ্যান্ড টু লেট ইউ নো দ্যাট ক্যান ইউ রিয়েলি ট্র্যাক ইউর স্মার্টফোন ইউজিং দ্য IMEI নাম্বার অর নট। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, তাহলে চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক যে IMEI নাম্বারটি কী এবং এই নাম্বারটি কী কাজে ব্যবহার করা হয়। সো মূলত যদি সহজ ভাষায় বলি, IMEI নাম্বারটি হচ্ছে একটি ইউনিক আইডেন্টিফায়ার অথবা ইউনিক নাম্বার যেটি পৃথিবীর সকল মোবাইল ফোনেরই থাকে, এবং এই নাম্বারটি কমপ্লিটলি ইউনিক হয়, যাতে এই ইউনিক নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোনকে আইডেন্টিফাই করা যায়। তো আপনাদের মধ্যে অনেকের একটি ধারণা রয়েছে, যদি আপনাদের মোবাইল ফোন চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোনটি কম্পিউটারের মাধ্যমে এবং কিছু টুলস অথবা ট্রিক ইউজ করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনকে ট্র্যাক করতে পারবেন। এবং আমি যদি সরাসরি বলি, এটি কমপ্লিটলি ভুল। আপনি কখনো IMEI নাম্বার দিয়ে কোনো টুলস অথবা অনলাইনে পাওয়া যায় এমন কোনো সফটওয়্যার অথবা ওয়েবসাইট দিয়ে আপনার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন না। তার মানে আমি কিন্তু এটি বলছি না যে IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন ট্র্যাক করা যায় না, এটি ট্র্যাক করা পসিবল। কিন্তু আপনি যদি মনে করেন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনি IMEI নাম্বারটি বসিয়ে দিবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন আর সাথে সাথে আপনার মোবাইল ফোনের লোকেশনটি আপনাকে দেখিয়ে দিবে, তাহলে এটি আপনার কমপ্লিটলি একটি ভুল ধারণা, এটি কখনোই পসিবল না। সো কখনো এই ধরনের ওয়েবসাইট ভিজিট করবেন না যে সকল ওয়েবসাইটগুলো আপনাদেরকে বলবে যে IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন ট্র্যাক করে দিবে। সো এখন চলুন কথা বলা যাক যে কিভাবে আসলে আপনারা IMEI নাম্বার দিয়ে কোনো মোবাইল ফোন ট্র্যাক করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রশাসনের হেল্প নিতে হবে। আপনি যদি মনে করেন কোনো অনলাইন এক্সপার্ট, কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট আপনার IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন বের করে দিতে পারবে, তাহলে এটি কখনোই পসিবল না। হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং এর কিছু মাধ্যম রয়েছে, যে সকল মাধ্যমে চাইলে কিন্তু কোনো মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা যায় এবং সেটি করা হয় GPS ট্র্যাকিং এর মাধ্যমে। অ্যাজিউম করে নিন, অ্যাজ ইথিক্যাল হ্যাকার আমি আপনাকে কোনো ওয়েবসাইটের লিঙ্ক সেন্ড করলাম অথবা কোনো SMS সেন্ড করলাম, এবং আপনি যদি সেই সকল SMS গুলো ওপেন করেন অথবা আপনার সেই মোবাইল ফোনের লিঙ্কটি ওপেন করেন, সেই ক্ষেত্রে আমার মতো ইথিক্যাল হ্যাকার চাইলে কোনো মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবে। কিন্তু IMEI নাম্বার দিয়ে কোনো ইথিক্যাল হ্যাকার কখনো কোনো মোবাইল ফোন ট্র্যাক করতে পারবে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রশাসনের হেল্প লাগবে। এবং এর পাশাপাশি আপনার যে ফোনের সার্ভিস প্রোভাইডার রয়েছে, লেটস সে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এয়ারটেল, এরকম যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদেরও হেল্প লাগবে। এই দুই পক্ষের হেল্প ছাড়া আপনি কখনো IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন ট্র্যাক করতে পারবেন না। হ্যাঁ, কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার যদি এই ধরনের কোনো সার্ভিস প্রোভাইডারদের ওয়েব সিস্টেমগুলোকে হ্যাক করে থাকে এবং তাদের কাছে যদি তাদের ডাটাবেসের অ্যাক্সেস থেকে থাকে, তাহলে সে হ্যাকার IMEI নাম্বার দিয়ে সেই সার্ভিস প্রোভাইডারের ডাটাবেস ইউজ করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবে। কিন্তু নর্মালি কোনো ইথিক্যাল হ্যাকার কখনো এই ধরনের কাজ করবে না। একজন ইথিক্যাল হ্যাকার কখনো এই ধরনের সার্ভিস প্রোভাইডারের ডাটাবেস হ্যাক করে আপনাকে আপনার IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোন ট্র্যাক করে দিবে না। এটি শুধুমাত্র পসিবল হবে আপনি যদি আপনার লোকাল প্রশাসনের হেল্প নেন, এবং সেই সকল লোকাল প্রশাসনের হেল্পের সাহায্যে আপনি যদি এই সকল নেটওয়ার্ক প্রোভাইডারের হেল্প নেন, তার মাধ্যমে আপনি IMEI নাম্বার দিয়ে আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করতে পারবেন। আদারওয়াইজ কখনো এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যার অথবা টুলস নেই যেটির মাধ্যমে আপনি IMEI দিয়ে আপনার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। এখন চলুন প্রসিজারটি আপনাদেরকে বলে দেওয়া যাক যে কিভাবে আপনারা আপনার IMEI নাম্বার দিয়ে আপনার চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ট্র্যাক করতে পারেন। তো সবার প্রথমে আপনাকে নর্মালি যেটি করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, তাহলে আপনাকে আপনার লোকাল থানায় গিয়ে একটি জিডি করতে হবে যে আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। এবং এটি করার সময় অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোনের মডেল, আপনার ফোন নাম্বার এবং আপনার মোবাইল ফোনের IMEI নাম্বারটি সাবমিট করতে হবে। এবং আপনি যে থানায় এই জিডিটি করবেন, সেই জিডিটির প্রেক্ষিতে সেই থানার কোনো প্রশাসন কর্মকর্তা যদি চায়, তাহলে সে এই সকল নেটওয়ার্ক প্রোভাইডারের হেল্প নিয়ে আপনাকে আপনার চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লোকেশনটি ট্র্যাক করে দিতে পারবে IMEI নাম্বার দিয়ে। কারণ অ্যাজিউম করে নিন, আপনার মোবাইল ফোনটি যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় এবং এই মোবাইল ফোনটি যদি কেউ পায়, তো সেই ব্যক্তি যখন তার নিজের সিমটি সেই মোবাইলে কানেক্ট করে অন করবে আপনার মোবাইল ফোনটি, সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারটি চাইলে ওই IMEI নাম্বার দিয়ে এবং মোবাইল ফোনটি যে টাওয়ারের লোকেশনে অন হয়েছে সেইটি অ্যানালাইসিস করে আপনার মোবাইল ফোনটির লোকেশনটি ট্র্যাক করতে পারবে, এবং প্রশাসনের হেল্পের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের লোকেশনটি ট্র্যাক করতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে থেকে কোনো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ারে গিয়ে এই সকল প্রবলেমটি সলভ করে দিতে বলেন অথবা IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইল ফোনের
লোকেশনটি ট্র্যাক করে দিতে বলেন তাহলে কখনোই তারা এই সকল কাজগুলো করে দিবে না। এটি করতে হলে অবশ্যই আপনাকে আপনার প্রশাসনের হেল্প লাগবে এবং আপনার মোবাইল ফোনের জিটি কপি লাগবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে IMEI নাম্বার দিয়ে আসলে মোবাইল ফোন ট্র্যাক করা পসিবল কিনা এবং পসিবল হলেও কিভাবে সেটি করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।